শরীর ফারুকের মতো মরে যাব। তুই আমাকে মারবি, আমি সারা বাংলার মতো মরে যাব। তুমি আমাকে মারবে, আমি বাকি মিল্লার মতো হারিয়ে যাব। মনে রেখো, হতে পারে আমার জন্য জান্নাত, আর তোর জন্য হতে পারে জাহান্নাম। আমি বলছি আল্লাহ কোরআন বলে, আল্লাহ কোরআন বলছে, আল্লাহ কোরআন, যারা ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে নইল। আমরা কি মানুষ হত্যা বিশ্বাস করি? মানুষ হত্যা করা কি শরীয়তে আছে? এই আপনি ইচ্ছাকৃত ভাবে মুমিনকে হত্যা করে ফেলবেন, আল্লাহ বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালানাহু, এবং ওই হত্যাকারীর উপরে আল্লাহর অভিশাপ, ও আআদালাহু আযাবান আযীমা, এবং তার জন্য আখিরাতে রয়েছে বড় শাস্তি, মহা শাস্তি। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ হত্যা করা কি মহাপাপ? এই জন্য আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমাদের দেশে জিহাদের নামে অপব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা নাই। জিহাদ কখন করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, কেন করতে হবে, কোন সময় জিহাদ করতে হবে, আমাদের দেশের মানুষ আবেগে জিহাদের সংজ্ঞা ভুলে গেছে, আর তারা নিজেদের স্বার্থ সিদ্ধিকে হাসিল করার জন্য ইসলামের নামে, ধর্মের নামে অধর্মের চর্চা করে। এগুলা চললে আপনাদের নিজের বিবেকের উপরে ছেড়ে দিলাম। একটিবার চিন্তা করুন, আমরা কোথায় আর আপনারা কোথায়? এখনো বলি শান্তিতে বিশ্বাসী হয়ে যান। আমি কাউকে হেয় করে কথা বলার ধর্ম আমার নাই। আমি যা বলি সরাসরি বলি এবং সমাধানের লক্ষ্যে কথা বলি। প্রিয় বন্ধুরা, আজকে আমি বলেছিলাম যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত আছে না নাই? বাস মুসলমান, এখনো সময় আছে নবীর তরিকা মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকা পন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও, আর না হয় সামনে আরো কঠিন দিন আসতেছে। আমরা চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুরআন সুন্নাহর আলোকে আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে কাজ করব। আপনারা আমাদের সঙ্গে হাত মিলান। আমরা মনে করি আমরা হকের উপরই আছি, আর সেটা বারবার প্রমাণিত হয়েছে আইনে সুন্নাহ ওয়াল জামাত সত্যের পথে আছে। ঠিক কিনা বলে? গভীর মনোযোগ, হাত হাজারি পৌরসভার বাসী, আজ আপনারা যারা এসেছেন আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, যারা সত্যিকার আশিক রাসূল এরা কখনো মাদক সেবন করতে পারে না, যারা সত্যিকার আশিক রাসূল এরা কখনো জঙ্গিবাদে জড়ায়া যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি, বলি ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউ, তাদের শাস্তি হবে এমন, আল্লাযীনা যাহারা ইহারিবুনা সংগ্রাম করে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে, আওয়ার রাসূলহু এবং তার বন্ধুর বিরুদ্ধে, ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে এবং ভূপৃষ্ঠের মধ্যে যারা কাটাকাটি করে ফাসাদ লাগায়। এই জন্যই বলা হয়েছে আল ফিতনা তো আসাদ দুমিনাল কতল, ফেতনা লাগানো কতলের চাইতে আরো জঘন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে
যারা রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা জমিনের মধ্যে ফসাদ লাগায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আইয়ুকাতালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম, তাদের হাত কেটে দিতে হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের পা গুলো কেটে দিতে হবে, ওয়ায়ান ওয়ায়ুনফাউ মিনাল আরদি, প্রয়োজনে তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, যালিকা লাহুম খিজিউন ফিদ দুনিয়া, এইগুলো হলো দুনিয়ার হালকা শাস্তি। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য না আখিরাতে অনেক বড় শাস্তি রয়েছে। অনেক মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ায় কোনো বিচার হয় না, হে মুমিন তুমি ধৈর্য ধারণ করো, এই দুনিয়ায় যদি তুমি সঠিক বিচার না পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অপব্যাখ্যা করবেন না, সত্যিকার জিহাদের সংজ্ঞা তুলে ধরেন, বারবার আপনারা নিজেকে বিপদে ঠেলে দিবেন না রে বাবা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এদের কবরেও জায়গা হয় না, কথা বলেন ঠিক কিনা? এক খ্রিস্টান আমার নবীর, এক খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু যুবক ভাইরা আমার আমার নবীর কাছে মুসলমান হয়ে গতকাল ফটিক সরিতে কথাটা বলেছি বোঝার জন্য, সময়ের কারণে বলতে পারি নাই। এরপর আমি আয়াতের সঙ্গে রিলেটেড রেখে বলে দিয়ে যাই, আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় আমার আল্লাহর দরা কিন্তু নরম না রে বাবা, আমার আল্লাহর দরা অনেক শক্ত, বেশি লম্বা করবো না, চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে ওই খ্রিস্টান যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হইয়া দুইটা সূরা সে কণ্ঠস্থ করেছে, ঠুঠস্থ করেছে, অন্তস্থ করেছে, দুইটা সূরা মুখস্থ করেছে, একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। দুইটা সূরা মুখস্থ করার পরে আমার নবী এই ছেলেটাকে কেরানির চাকরি দিলেন, কেরানির চাকরি দিতে দেওয়ার পরে অনেক লেখালেখির কাজ করতেন তিনি, কিন্তু দেখেন সে কেমন, আমার নবীর কাছে মুসলমান হওয়ার পরে কেরানির চাকরি লইয়া মানুষের কাছে বলা বলি করে, আমার নবী কিছুই জানে না, আমার নবী পড়তে জানে না, আমার নবী লিখতে জানে না, আমি কেরানি হিসাবে লেখা দিনে আমার নবী বলতে পারে লিখতে পারে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন 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 এমন বহুত বাংলাদেশও আছে কইছে নবী নিরক্ষর, এই নাউজুবিল্লাহ দুই দিন পরে কোন আর বড় করে বলে নাউজুবিল্লাহ, আমার নবী নাকি লিখতে পারে না, আমার নবী পড়তে পারে না, আমার নবী নাকি নিরক্ষর, আর তাই স্ট্যান্ডার্ড শিক্ষিত,